নমস্কার বন্ধুরা কাজলিনী রেসিপিতে সব বন্ধুতে স্বাগত আজকে পারবে ফলুই মাছের একটি রেসিপি নিয়ে এসেছি আজকে তৈরি করছি কাঁচা আম দিয়ে ফলুই মাছের টক এখানে কিছু ফলুই মাছের চাকা নিয়েছি তাতে লবণ হলুদ দিয়ে নিয়েছি লবণ হলুদটা ফলুই মাছের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব সমস্ত মাছের সাথে লবণ হলুদটা মাখানো হয়ে গেছে অপরদিকে ফ্রাই প্যান গরম করে ফ্রাই প্যানের মধ্যে দু চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবারে মাছের চাকাগুলো এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো ফ্রাই একটু নাড়িয়ে তেলটা এই সাইডে করে নিলাম আমি এখানে ছখানা ফলুই মাছের চাকা নিয়েছি সমস্ত চাকাগুলো দেওয়া হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মাছগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজা করে নেব এখানে দু চামচ পরিমাণ সর্ষে পাউডারের মধ্যে এক চিমটি লবণ অল্প একটু জল দিয়ে একটা পেস্ট রেডি করে রেখেছি আর এখানে একখানা কাঁচা আম খোসা ছাড়িয়ে টুকরো করে রেখেছি অপরদিকে মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে এরপরে মাছটা অপর সাইডে উল্টে দেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামই থাকবে সমস্ত মাছগুলো উল্টানো হয়ে গেছে মাছগুলো সব উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভাজা করে নিলাম এরপরে একটা একটা করে মাছগুলো তুলে নেব মাছের সাথে অল্প একটু ডিম ছিল সেটাও ভাজা করে নিলাম সমস্ত মাছগুলো তোলা হয়ে গেলে এরপরে ওই ফ্রাইপ্যানের মধ্যেই অল্প পরিমাণে কালো জিরে আর একখানা কাঁচা লঙ্কা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে নাড়াচাড়া করে নিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম ছোট চামচের হাফ চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে কিছুটা জল দিয়ে দিলাম এরপরে সমস্ত উপকরণ গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে কষিয়ে নেব সমস্ত উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে কষানো হয়ে গেছে এরকম পর্যায়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা একটু বেশি পরিমাণেই দেব কারণ এই জলের মধ্যেই আমটা সেদ্ধ হবে পাঁচ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট বাদে ঢাকনা খুলে দেখে নেব আমগুলো সেদ্ধ হয়েছে কি না আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমগুলো খুন্তির সাহায্যে অল্প অল্প করে ভেঙে সমস্ত উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো সমস্ত ঝোলের মধ্যে এইভাবে ডুবিয়ে ডুবিয়ে দেব। অর্থাৎ মাছটা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে মাছগুলো এইভাবে বারে বারে উল্টে পাল্টে দেবো এর ফলে মাছগুলোর দুটো সাইডই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মাছটা এইভাবে আরও পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেব পাঁচ সাত মিনিট বাদে মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই রকম পর্যায়ে রেডি করে রাখা সর্ষে পেস্টটা দিয়ে দিলাম মশলা ধোয়া জল অল্প একটু পরিমাণে দিয়ে দিলাম সর্ষে পেস্ট সহ সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব মাছগুলোকে আবারও এপিট ওপিট করে উল্টে দেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সমস্ত উপকরণ আরও তিন চার মিনিট ধরে ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর একখানা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই গরমে ভাতের সাথে কোনো রকম রিচ খাবার খেতে ভালো লাগে না কিন্তু এই কাঁচা আম দিয়ে তৈরি ফুলিক মাছের টকটা একবার আপনারা বানিয়ে দেখতে পারেন আমার বিশ্বাস ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগবে কারণ এই হাঁস ফাঁস গরমে টক জাতীয় খাবার খেতেই বেশি ভালো লাগে মাছটা আমার রান্না হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম তৈরি হয়ে গেল কাঁচা আম দিয়ে ফলুই মাছের রেসিপি একটি পাত্রের মধ্যে ফলুই মাছের টকটা আমি নিয়ে নিলাম মাছের গ্রেভিটা ঠিক এই রকম টাইপের হবে এই লোভনীয় স্বাদের ফলুই মাছের রেসিপি আমি একটু ক্লোজ করে দেখিয়ে নিচ্ছি এরপরে ফিরে আসবো এই রকমই কোনো এক রেসিপি নিয়ে আপনারা সুস্থ এবং ভালো থাকবেন